মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে বুধবার, আর বুধবারের এখন টাইম হচ্ছে সকাল 10:30। তো এখান থেকেই আমি আমার ব্লগ শুরু করবো। তো চলো, সারাদিনটা কেমন যায় সেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ব্লগটাকে দেখতে থাকো। আর মাঝখানে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, রান্না করা, তারপরে ওকে খাওয়ানো, স্নান করানো। তো এখন আমরা খেতে যাব একটু পরে, এখন বাজে ঘড়িতে প্রায় 2টো। তো একে খাওয়াতে খাওয়াতেই মানে সেই 12:30টায় খাওয়া নিয়ে বসেছি প্রায়। ওর এখন খেতে খেতে এতটাই লেট করছে খাওয়া, এতটাই লেট করছে যে মানে 1 ঘন্টার উপরে উঠে যাচ্ছে, মুখে খালি খাবার নিয়ে বসে রয়েছে, আর সেই 1 ঘন্টা ধরে খাওয়াতেই হচ্ছে। তাই জন্য ওকে একটু লেট করেই মানে খাওয়ানো হয়েছে। এখন যাব খেতে, খাওয়ার পর যাব আজকে চড়কের মেলায় যাব। মেলা ঠিক না, চড়ক উৎসব হয়। আমি কখনো চড়ক উৎসব দেখিনি, মানে ওই বটি ঝাপ বা কাঁটায় যে ঘোড়া যাকে বলে ওইসব আমি দেখিনি, তো কোনোদিন দেখিনি। তো এখানেই হয়, মানে এখানে হয় বলতে ছাতুবাবু লাটুবাবুর বাজারে হয়। তো আমি ওখানে যাব, আমি যাব, মানুকেও নিয়ে যাব, বা আমার হাজবেন্ডও যাবে। তো সেখানেই দেখাবো একটা উত্তর কলকাতার একটা ঐতিহ্যশালী জায়গার মধ্যে, বেশ পুরনো জায়গা। তোমরা যারা উত্তর কলকাতায় থাকো তারা জানবেই, মানে ছাতুবাবু লাটুবাবুর বাজারের কাছে চড়কের বিশাল উৎসব হয়। সেখানে অনেক মানে সবাই আসে চড়ক উৎসব দেখতে। তো সেটাই আজকে যাব। তো চলো, সেইগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই ভিডিওগুলো তো দেখো। কোথায় যাবে তুমি দেখো, তুমি চার্জার লাগাতে যাবে। আচ্ছা 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 মা, আছো আসো, পায়ের বাধাগুলো সরিয়ে দাও, পায়ের সামনে বাধাগুলো সরিয়ে দাও। সব ফেলে দিতে হয়, চলো 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 মা, চলো ওঠো। হ্যাঁ হ্যাঁ, যাবো তো ঘুরতে, যাবো যাবো। হ্যাঁ মা চলো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, ছাতুবাবু লাটুবাবুর বাজারে যাব, সেখানে চড়ক মেলা দেখব। তো তোমরাও আমাদের সঙ্গে চলো। তো এই রাস্তায় আমরা এখন যাচ্ছি, বাসে উঠবো, বাস থেকে নেমে ওখানে হাঁটা পথ। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন চলেই এসেছি। এটা এখানে মেলা কিছু বসেছে, কিছু বাচ্চাদের খেলনা, এখানে সব রকম মেলা, মানে এই রাস্তাটা পুরো বিডন স্ট্রিটের এই রাস্তাটা জুড়েই পুরো মেলা বসেছে, একদম হেদুয়া পার্কের মোড় পর্যন্ত। তো এরপরেই যেখানটায় মানে বটি ঝাপ আর তোমার চড়কের উৎসবটা হয় সেখানেই নিয়ে যাব তোমাদের। তো চলো তোমরাও দেখো। সেই জায়গায় চলে এসেছি যেখানে মানে এখানেই চড়কের যে মানে আসল উৎসবটা হয়, মানে বটি ঝাপ হয় আর এখানে এই কাঁটায় ঘোড়া হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও দেখো। ভীষণ সামনেটায় ভিড়, তারপরে আমরা সামনে যাই, সামনে গিয়ে ফাঁকা হয়, তারপরে আমরা সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো এই মুহূর্তে, দেখো কী সুন্দর করে ঘুরবে। সারা
ছেলে ঢুকলে হবে আমার বন্ধু এসেছিল এখানে এই মানে চড়কের উৎসব দেখতে। এটা ওর মানে সেকেন্ড টাইম এসছে আর আমি এটা ফার্স্ট টাইমই এসেছি। আর এই দেখো ও মানুও ওর কোলে বসে ফোন ঘাঁটছে, মানে ফোন এতটাই মানে সবার ফোন দেখে। আর আমার বন্ধু ভেবেছে আমি ফটো তুলছি, তো জানে না যে আমি ভিডিও করছি, তাই জন্য ও পোজ দিয়ে বসে আছে। পরে ওকে বলেছি আমি হাতিবাগানের লক্ষ্মীনারায়ণ সাউয়ের চপের দোকানে। এখানে যারা হাতিবাগানের দিকে তোমরা আসো তারা জানবে এই লক্ষ্মীনারায়ণ সাউয়ের চপ কতটাই বিখ্যাত। আর এখানে রিজনেবল প্রাইসে বেশ ভালো ভালো চপ আর কাটলেট পাওয়া যায়। তোমরা যারা হাতিবাগানে আসবে তারা এই চপের দোকানে নিশ্চয়ই আসতে পারো, এখানে খুব ভালো চপ আর কাটলেট পাওয়া যায়। এটা হচ্ছে হাতিবাগানে আর হেদুয়ার দিকে যেতে এই দোকানটা পড়ে। তো এখন যাচ্ছি বাড়িতে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও বাড়িতে গিয়ে। এই মানে কেমন লাগলো এই মেলাটা তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতন আমি এখানেই ব্লগটাকে এন্ড করছি। কাল তো আবার শুভ নববর্ষ, শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা তোমাদেরকে জানিয়ে রাখি। কালকেও আমি ব্লগ বানাবো, ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের শুভ নববর্ষ কেমন কাটাবে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে। তো চলো আজকের মতন আমি এখানেই ব্লগটাকে এন্ড করছি, আর আমি বেশি বাড়াচ্ছি না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এখানেই টাটা।